হ্যালো বন্ধুরা, আপডেট বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কিছুদিনের মধ্যে ফাইনাল ইয়ারের এক্সাম চালু হবে এবং সেই এক্সামে ফর্ম ফিল আপ করতে হবে সকলকেই। আজকে অর্থাৎ 21 তারিখ থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এবং সেটি আগামী 25 তারিখ রাত্রি 12টা অবধি থাকবে। এর মধ্যে সকল ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদেরকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করে নিতে হবে যদি তারা পরীক্ষায় বসতে চান। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবেন। তার জন্য আপনাদেরকে প্রথমে যেটা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে pcdpcal.com গেলে এখানে আপনারা এক্সামিনেশন ফর্ম ফিল আপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেই অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে দেখুন আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি। এখানে ডান দিকে দেখুন ইউজার অথেন্টিকেশন, আপনাদেরকে সেই ইউজার অথেন্টিকেশনে গিয়ে আপনাদেরকে ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এখানে ডান দিকে প্রথমে আপনাদেরকে এনরোলমেন্ট নাম্বার টাইপ করতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি আমার নিজের এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর আমি ডেট অফ বার্থ দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাদের এখানে যেটা করতে হবে, তারপর আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। এখানে দেখুন সাবমিট অপশন আছে, আপনি এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে অটোমেটিকলি নিচে আপনার নাম দেখতে পাবেন। এখানে দেখুন আমার নিজের নাম চলে এসেছে, তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার যে মেন ফর্মটা সেই ফর্মটা চলে আসবে। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মেন ফর্মটা রয়েছে, এখানে নেম এবং স্টাডি সেন্টারের নাম সব কিছু দেওয়া রয়েছে। এটা আপনারা ভালোভাবে চেক করে নেবেন। চাইলে আপনারা এখানে মোবাইল নাম্বার আপডেটও করতে পারেন যদি কেউ মোবাইল নাম্বার চেঞ্জ করে থাকে। তারপর নিচের দিকে দেখুন আপনাদেরকে সেই পেপারগুলো চুজ করতে হবে যে আপনারা কোন কোন পেপার এক্সামিনেশন ফর্ম ফিল আপ করবেন। তো আমি এখানে সব কটা পেপার নিয়ে নিচ্ছি, 6, 7, এখানে 8-এর যে কোনো একটা নিতে হবে। আমার যেহেতু জিওগ্রাফি, জিওগ্রাফিতে এখানে দেওয়া আছে স্পেশাল পেপার এনি ওয়ান টু বি টেকেন। তো আমাদের যে স্পেশাল পেপার রয়েছে আরবান জিওগ্রাফি, তো আমি আরবান জিওগ্রাফিতে ক্লিক করলাম এবং পরের দুটো ক্লিক করলাম, যেখানে 10 নম্বরটা থাকছে প্র্যাকটিক্যাল এবং 9-এর যে বিটা থাকছে সেটাও প্র্যাকটিক্যাল। এগুলো টিক করার পর তারপর আমাদেরকে সাবমিট করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আরেকবার ভেরিফাই করার জন্য যে আমি যেগুলো টিক করেছি সেগুলো আদৌ ঠিক কিনা নাকি মিস্টেকেনলি কোনোটাতে টিক করে ফেলি। তো এখানে আমাদের যে চেক করার বিষয়টা সেই চেক করা হয়ে গেছে, তো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এবার দেখে নিন নেক্সট পেজ আসবে। নেক্সট পেজে কী আসতেছে, এখানে ফিটা দেখাচ্ছে, ফিটা কত থাকছে 1315 টাকা টোটাল থিওরি এবং প্র্যাকটিক্যাল সব পেপার মিলিয়ে এখানে 1315টা থাকছে। এবার আমি পে অনলাইনে চলে গেলাম, যেহেতু আমি অনলাইনে পেমেন্ট করব তাই পে অনলাইন ক্লিক করলাম। পে অনলাইনে ক্লিক করার পর এবার ডেবিট কার্ডের নাম্বার দিতে হবে। আমি ডেবিট কার্ডে ক্লিক করলাম। ডেবিট কার্ডে ক্লিক করে এবার ডেবিট কার্ডের নাম্বার এবং বাকি যাবতীয় ইনফরমেশান ইনপুট করতে হবে। তো আমি তাড়াতাড়ি সেই ইনফরমেশানগুলো ইনপুট করে দিই। এখানে দেখুন ডেবিট কার্ডের যে ইনফরমেশানগুলো, এখানে ডেবিট কার্ডের নাম্বার ইনপুট করে দিয়েছি, এক্সপাইরেশন ডেট এবং যে সিবিসি নাম্বারটা এবং কার্ড হোল্ডারের নাম্বার, এই সমস্ত কিন্তু ইনপুট করার পর আমি এবার মেক পেমেন্টে চলে যাব। মেক পেমেন্টে গেলে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি সাবমিট করার পর এখানে আশা করি পেমেন্টটা হয়ে যাবে। তো এখানে দেখুন ওটিপি যাচ্ছে, আপনার ব্যাংকের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেখানে ওটিপি আসবে। আমার ওটিপি চলে এসছে, তো আমি ওটিপি কার্ডটাকে ইনপুট করে দিই। এখানে দেখুন আমার ওটিপি ইনপুট করা হয়ে গেছে, তারপর আমি মেক পেমেন্ট করে দিচ্ছি। এখানে মেক পেমেন্ট করার পর দেখুন আমার যে পেমেন্ট সাকসেসফুলি সেরকম এখানে দেখিয়ে দিয়েছে যে ট্রানজ্যাকশান সাকসেসফুল অনলাইন পেমেন্ট রিসিপ্ট। এবার আমার যে অনলাইন পেমেন্টের যে রিসিপ্টটা সেই রিসিপ্টটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, কারণ সেই রিসিপ্টটাই হচ্ছে আপনাদের একমাত্র উইটনেস যে আপনারা ফর্ম ফিল আপে পেমেন্ট করেছেন। তো আমি এই রিসিপ্টটাকে চটপটে প্রিন্ট আউট করে নিই। তো প্রিন্ট রিসিপ্টে ক্লিক করলেই প্রিন্ট আউট হয়ে যাবে। তো আমি বর্তমানে এটাকে সেভ করে নিচ্ছি পিডিএফ আকারে। তো বন্ধুরা, আপনারা এখানে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমার যে ফর্ম ফিল আপের যে অনলাইন পেমেন্টটা সেটা সাকসেসফুল হয়ে গেছে। এবং অনলাইন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়া মানে আমার যে অনলাইনের এক্সামিনেশন ফর্ম ফিল আপ সেটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। সেটা দেখার জন্য এবার চাইলে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে এক্সামিনেশন ফর্ম ফিল আপের যে হোম পেজটা সেই হোমে ক্লিক করুন, সেই হোমে চলে যান। হোমে চলে যাওয়ার পর এবার দেখুন আমরা যদি আবার ফর্ম ফিল আপ করতে যাই, এখানে এনরোলমেন্ট এবং ডেট অফ বার্থ দিলে এখানে আশা করি কিছু একটা শো করবে যেটাতে বোঝা যাবে যে আমার অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো আমি এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলাম, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখা যাক কী আসছে।
এই যে সাবমিট করার পর এখানে দেখুন ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অল ইয়োর পেপারস, অর্থাৎ আমার যে এক্সামিনেশন ফর্ম ফিল আপটা সেটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা যারা এখনও অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেননি, বিশেষত যারা জিওগ্রাফির স্টুডেন্ট, তারা এখনই বাড়িতে বসে নিজের মোবাইল থেকে সেই অনলাইনে পেমেন্টটা করে দিতে পারেন, যদি আপনাদের ডেবিট কার্ড থেকে থাকে অথবা ক্রেডিট কার্ড, অথবা যদি নেট ব্যাঙ্কিং ইউজ করে থাকেন, অথবা আপনাদের যদি সেই অপশন না থাকে তাহলে কোনো নিয়ারেস্ট বন্ধু বান্ধবের কাছ থেকে সেই ডেবিট কার্ডের নাম্বার নিয়ে সেটা ইউজ করতে পারেন, অথবা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা তাড়াতাড়ি এই এক্সামিনেশন ফর্ম ফিল আপটা করে নিন, কারণ লাস্ট ডেটের ভরসায় থাকবেন না। যে কোনো সময় যদি ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। এবং এই ফর্ম ফিল আপের যে ইনফরমেশনটি, সেই প্রসেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে নিজের সকল বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, যাতে তারাও ফর্ম ফিল আপ করার জন্য উপকৃত হতে পারেন। এবং আপনাদের শেষ মুহূর্তে বলে রাখি যে আপনাদের এই ফর্ম ফিল আপ করার জন্য সাইবার ক্যাফে বা আদার্স কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা প্রত্যেকে স্মার্টফোন ইউজ করে নিজের স্মার্টফোন থেকেই আপনারা এই এক্সামিনেশন ফর্ম ফিল আপটি করতে পারেন। আমি যেমন আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম, পুরোটি হচ্ছে স্মার্টফোনের দ্বারা রেকর্ড করা। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে ভালোভাবে পরীক্ষা দেবেন। ধন্যবাদ।